বাবু আমার শুনতে দারুণ লাগছিল, কিন্তু দেখুন কথা শুনতে ভালো লাগলেও তো আসলটা মানে সারবস্তুটা দেখতে হয়। ধরুন যদি আপনারাই নিয়ে ছোটাছুটি করে থাকেন তৃণমূল কংগ্রেসকে, প্রথম প্রশ্ন আপনার কাছে, মানে সুমনবাবুর কথা ধরে নিয়ে প্রশ্ন করছি, কিন্তু আপনারা তৃণমূল কংগ্রেস তো এইটুকু ভোট জোগাড় করে দিতে পারলেন না গোয়া বা এতগুলো রাজ্যে যাতে জাতীয় দলের তকমাটা থাকে, এক। আর দুই হচ্ছে বিমল শঙ্করবাবু, দেখুন তৃণমূল কংগ্রেসের মধ্যে আমি যেরকম একটা নির্জোট নির্বোহ মনোভাব দেখছি, আপনি কি কোনোভাবে এটাকে প্রথম ফ্রন্টে ফেরার ইঙ্গিত বলে মনে করছেন? ঈশ্বর আমাদের রক্ষা করুন প্রথম ফ্রন্টে ফেরার আগে, ঈশ্বর আমাদের অন্তত রক্ষা করুন। তার কারণ হচ্ছে দলটি সর্বভারতীয় তকমা হারিয়েছে বটে, কিন্তু সর্বভারতীয় চোরের তকমাটা তো থেকে গেছে, এদের নিলে পাবলিকে আমাদের পিঠ বেঁধবে। সুতরাং আমি হাত জোড় করে বলবো, দয়া করে আমাদের ধারে কাছে আসবেন না, এক। দ্বিতীয় কথা, আমি একটু আগে চন্দনের একটা কথা শুনছিলাম কি ছিপ নিয়ে গেল কোলা ব্যাং মাছ নিয়ে গেল চিলে, তা আমার ধারণায় দুদিন পরে কংগ্রেস সিপিএম উভয়েই তৃণমূলকে বলবে, খোকন খোকন করে মায় খোকন গেছে কাদের নাই, খোকন রে তুই ঘরে আয়, ঠিক আবার কোলে বসিয়ে দেবে। আচ্ছা, ডেলোর কেলো এর আগেও তো ঘটেছিল, তারপরেও তৃণমূল কংগ্রেসের একজন নেতাকে রাষ্ট্রপতি পদে মেনে নিতে কংগ্রেস সিপিএম কারোর তো আপত্তি ছিল না, যদিও তাকে গাছে তুলে তার দলটাই মই কেড়ে নিয়েছিল, কিন্তু এদের তো কোনো অসুবিধা, এরা অনেক বেশি লড়ে গেছিল। মানে তৃণমূল কংগ্রেস যশবন্ত সিনহার জন্য যা লড়েছিল, সিপিএম তো অনেক বেশি লড়েছিল। ফলে কখন যে এরা আবার এক হয়ে যাবে কেউ জানে না। অনির্বাণ প্রথমেই বলি, দয়া করে নির্মোহ শব্দটা তৃণমূলের সঙ্গে অ্যাড করবে না, এই দুটো শব্দ না একসঙ্গে চলে না আর কি। তৃণমূল কংগ্রেস নির্মোহ ভাবে চলছে, মানে এটা কখনো হয় না আর কি। আসলে এটা আজকে যেটা বলছে আমি জাস্ট কেন বলছি আপনি, আমি কিন্তু নির্মোহ এই অর্থে বলিনি, মানে আমার না একদম সাক্ষাৎ ব্রহ্মবাদী কাউকে মনে হচ্ছিল যে পৃথিবীতে একমাত্র শক্তি দেশের মধ্যে বিজেপি এবং তার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বাইরে আর কোনো ফ্রন্টই চোখে পড়ছে না। উনি সেটা বলতে চাননি হয়তো, না কেন বলেছেন আমি একটু বলি, আমি একটু বলি, আমি বলছি আমার বক্তব্য, তার পায়েস খেয়ে 2000 না আমি 2021 সালটাকে আপনারা ভুলে যাচ্ছে, আমি শেষ করে আমার বক্তব্য ছিল, আমি বলিনি, সেটা হচ্ছে মূল কথাটা ছিল এই, জাতীয় দলে তকমা খোয়ানোর আগে এবং পরে সিচুয়েশনটা বদলে গেছে। জাতীয় দলে তকমা খোয়ানোর পরে অনেক জায়গাতেই যে ভাবনা চিন্তাটা এসছে তৃণমূল দলটার মধ্যে, যে এই নেতারা তো প্রকাশ্য সভাতে আমাদের বলেছিল আজকে এখানে আছি, কালকে গোয়া, পরশুদিন ত্রিপুরা, তারপরের দিন একদম লালকেল্লায় আমরা পতাকা তুলব, তুমি পুরনো দেখো, তোমাদের অনেক ফুটেজগুলো পাওয়া যাবে, সেটা শেষ হয়ে গেছে। দুই হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তৃণমূল কংগ্রেসকে যে খুব গুরুত্ব দিচ্ছে তা নয়, তৃণমূল কংগ্রেস সবসময় চায় আমি সেন্টার স্টেজে থাকবো, সবাই আমার চারদিকে ঘুরবে। যদি এমন হতো রাষ্ট্রপতি নির্বাচনে বামেরা একটা প্রার্থী দিত বা কংগ্রেস প্রার্থী দিত, তৃণমূল কংগ্রেস কিন্তু মানত না, তৃণমূল কংগ্রেস তার প্রার্থী দিয়েছে বলেই মেনে নিয়েছে। ফলে এখন সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস অপ্রাসঙ্গিক, জানে অন্যান্য দলগুলো নেবে না, সেই জন্য তার এই নির্মোহ ভাব। আর লাস্ট কথা হচ্ছে, এটাও হতে পারে তৃণমূল কংগ্রেস অত দেওয়াল লিখন পড়তে পেরেছে, বহু মানুষই দেওয়াল লিখন পড়তে পেরেছে 24-এ কি ঘটতে চলেছে, ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ 350 বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে, এখন থেকেই একটা হালছাড়া মনোভাব যে হবে না, লড়ে কি হবে হতে পারে। বিমলদা একটা কথা বলে মনে করিয়ে দিই, বিমলদা ভালো জ্যোতিষ তো আমি জানতাম না, অত্যন্ত ভালো অধ্যাপক, আমি সম্মান করি বিমলদা, আমি 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 নির্মলদা আছেন তো একটা জিনিস মনে করিয়ে দিই, পলিটিক্যাল পার্টি জয়েন করার আগে একজন রাজনৈতিক বিশ্লেষক ছিলাম, একটু ইলেকশন অ্যানালিসিস করি আমি, কিন্তু এই অ্যানালিসিসটা একদম আমরা রিপাবলিককে এরপরে বলবো তৃণমূল কংগ্রেসের সিটটা আলাদা রাখতে, তৃণমূল কংগ্রেসের সিটটা আলাদা রাখতে, পাবলিক পছন্দ করে না আপনাদের সঙ্গে ওঠা বসা চা খাওয়া পছন্দ করে না, কারণ আপনারা দুর্নীতিগ্রস্ত।